সালামিন ভাই খুব পস্তাচ্ছে যে কেন আমি 75,000 করতে গেলাম সুপারস্টার, এক মাসে তো আমার সিলভারই হয়ে যাবে, ম্যাডামও ভাববে তাই। হাজি সাহেব ম্যাডাম, আপনার জন্য এ মাসে এমন একটা অপরচুনিটি আছে, শুধুমাত্র আপনি 30,000 বিজনেস করে দিবেন আপনি একটা স্কুটি পাবেন দু মাস পরে। ছেলেদের জন্য মোটরসাইকেল দিয়েছে আর মেয়েদের জন্য স্কুটি দিয়েছে। তো প্রথম আমাদের যে অফারটা আছে সেটা হচ্ছে FPO1। FPO1 কি বলছে, আমরা প্রতিটা মানুষকে বলছি প্রোডাক্ট ইউজ করতে। এখন তোমাদের কাছে যার কাছে যা প্রোডাক্ট আছে আমরা প্রতিটা মানুষের কাছে যাবো। কি ভাই বলো, তোমার মোটরসাইকেল দরকার নাই? FPO1 বলেছে আমাদেরকে 1001 বিভিতে ব্যাংকের অ্যাকাউন্টে 10% আছে। কেউ যদি 801 বিভির প্রোডাক্ট একটা বিলিং এ করে 801 বিভি কোম্পানি তাকে 200 বিভি দিবে এক্সট্রা, তার মানে সে 1000 বিভি হয়ে গেল, তার ব্যাংকের অ্যাকাউন্টে 10% যাবে। যদি আমি ধরে নিই যে 800 বিভি করতে 17 মোটামুটি 2000 টাকা যদি ধরি লাগে, তাহলে 200 বিভিতে আরো লাগতো 500 টাকা, সেটা লাগছে না, ঘুরি আবার 100 টাকা ফেরত আসছে। তাহলে আমাদের প্রথম অফার হচ্ছে এটা, 801 বিভি করলে 200 বিভির প্রোডাক্ট ফ্রি। সেকেন্ড যে অফারটা দিয়েছে, সেকেন্ড অফার হচ্ছে 7501 বিভিতে সুপার ফাস্ট 25%। এটা কি, 7001 25% যেতে গেলে সালামিন ভাই কত লাগে টাকা? নর্মালি যদি যোগ করে করে যায় 7501 বিভিতে 25% যেতে আমাদেরকে মোটামুটি 75,000 থেকে 80,000 টাকা লাগতো, কিন্তু কোম্পানি অপশন দিচ্ছে আপনি 25% যাওয়ার জন্য আপনাকে 75 থেকে 80 নয়, মাত্র 20 থেকে 21,000 টাকা যদি ইনভেস্ট করেন তাহলে ডাইরেক্ট সুপারফাস্ট 25% হয়ে যাবে। এই জন্য মানুষ করবে। এর সাথে একটা এক্সট্রা জিনিস যোগ করেছে, শুধু এই কারণে নয়, এর সাথে বলছে যারা যারা এই 7501 বিক্রি করবে কোম্পানি তাদেরকে সুপার রয়্যালটি দিবে 1% কোম্পানির টার্নওভারের উপরে। তাহলে একটা মানুষ যদি 20,000 টাকা ইনভেস্ট করলো, 20,000 টাকা ইনভেস্ট করার পর তো প্রোডাক্টও পেলো, তারপর 25% 1875 টাকা অ্যাকাউন্টে এলো, কোম্পানি বলছে এটার জন্য, কোম্পানি আগে লক্ষ্য হচ্ছে 1% এক্সট্রা দিবে, মানে কোম্পানির টার্নওভার যদি সাপোজ আমি বলছি 10 কোটি টাকা হলো, 1% হচ্ছে 1 লক্ষ টাকা, 1 কোটি, 1% হচ্ছে 1 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা যতজন আছে তাদের মধ্যে সমান ভাগে ভাগ হবে। এই কারণে করবে যে বাপ কোম্পানির টার্নওভারের উপর বেশি আসবে, এটা বলা ধরা হচ্ছে মোটামুটি 1500 থেকে 2000 টাকা এক্সট্রা পাবে। তাহলে আমি বলছিলাম 1500 টাকা প্রোডাক্ট ফ্রি আসতে পারে, এখানে 1500 থেকে 2000 যখন অ্যাকাউন্টে আসবে, এই লোকটার ইনকাম যদি এই দাদা করতো এ মাসে তাহলে আরও অনেকটা বেড়ে যেত, কারণ 8-10টা হতো অনেকটা পে আউট বাড়তো। 7500 বিভিতে 25%, তার সাথে সাথে 1% কোম্পানির টার্নওভারের উপর দিবে। থার্ড দিচ্ছে, এটাই আমাদের কোম্পানির 12 বছরের ইতিহাসে, এটাও প্রথম, এটাও প্রথম, আর এটা সব থেকে আলাদা, কারণ আমরা যখন সুপারস্টার হয়েছিলাম একজন সুপারস্টার হতে গেলে আমাদেরকে করতে হতো 150,000 এক বিবি, 150,000 এক বিবি মানে হচ্ছে 4.5 লক্ষ টাকার প্রোডাক্ট, তাই তো মানো ভাই? আমরা যখন সুপারস্টার হয়েছিলাম তখন অপশন ছিল 4.5 মানে 4.5 লক্ষ টাকার প্রোডাক্ট নিয়ে তবে সুপারস্টার হয়েছি। লাস্ট মাস অবধি কোম্পানি অপশন দিয়েছিল 75,000 বিভিতে, যেটা মোটামুটি আমরা রাউন্ড ফিগারে যদি বলি 2.5 লক্ষ টাকাতে হয়েছে, আর এ মাসে করেছে কোম্পানি। তার কারণ হচ্ছে কোম্পানি যদি নাম্বার ওয়ান হতে চায় কোম্পানিকে ঠিকভাবে আর্নার তৈরি করতে হবে, ইনকাম তৈরি করার লোক দেখাতে হবে, এটা কোম্পানি করেছে মাত্র 45,000 বিভিতে, তার মানে 1,35,000 টাকা ইনভেস্ট করে কেউ সুপার ফাস্ট সুপারস্টার হতে পারে। এটার জন্য একটা জোরদার ক্ল্যাপিং হবে। আমাদের মেন অফার হচ্ছে প্রোডাক্টের উপরে FPO1, FPO2, FPO মানে 7500 আর সুপারস্টারে। এবার বলছি যে কি করে আমরা সুপারস্টার তৈরি করব। কারো টিমে যদি 6 জন এই 7500 বিবির ইনভেস্টর তৈরি হয়ে যায় তাহলে সে সুপারস্টার হয়ে যাবে। কেউ যদি মনে করে যে আমি 15 জনে সুপারস্টার হবো, 3000 করে বিবি করবো, অনেকের কাছে ইজি হবে, 45,000 বিবি হয়ে যাবে। কেউ যদি মনে করে 1000 বিবি করে করবো, 45,000 করে করবো, তাও হয়ে যাবে, কিন্তু সুপারস্টার হতে হবে। এই বিজনেসের মূল জিনিস হচ্ছে, মূল ধাপ হচ্ছে সুপারস্টার। একজন যতক্ষণ না সুপারস্টার তৈরি হবে সে দ্বিতীয় সুপারস্টার তৈরি করার মেন্টালিটি আসবে না। আপনার এসছে ম্যাডাম, এখন তো সুপারস্টার আছে, মনে হচ্ছে না কাউকে সুপারস্টার বানাবো? তো যাকে সুপারস্টার বানাবেন তার কাছে ইনকাম যাবে অটোমেটিক, সে আপনাকে আশীর্বাদ দেবে, আশীর্বাদের সাথে সাথে ব্যাংকের অ্যাকাউন্টেও কিছু আসবে।
তোমার মনে হচ্ছে না সালামিন ভাই যে কত তাড়াতাড়ি সুপারস্টার করব? অপরচুনিটি একটাই, 7,500 দিয়ে আমরা 6 জনকে করাতে পারি, 1,000 দিয়ে 45 জনকে করাতে পারি, 1200 সরি আর মানে 3,000 দিয়ে 25 জনকে করাতে পারি, 5,000 দিয়ে 15 জনকে করাতে পারি, যেমন করে ইচ্ছা করা যাবে। শুধুমাত্র 7,500 বিবির উপরে কাউন্ট হবে না, যেমন ছিল এ মাসেও তাই 7,500 উপরে যাদের বিবি হবে ওটা কাউন্ট হবে না, একজন সিঙ্গেল একজনের বিলিং 7,500ই হবে। এইটা কেউ যদি মনে করে যে আমি 800 বিবি করব, এটা খুব ভালো একটা জায়গা, কিন্তু কোম্পানি তো 200 বিবি দিচ্ছে, তাহলে 100 বিবিতে হয়ে গেল আমার, 1,000 হয়ে গেল, 45 জনকে করিয়ে দিব, হবে না। 800 বিবি যদি কেউ করে তাহলে হবে না, ওকে 1,000 বিবি করতে হবে, কোম্পানি 200 বিবি বেশি দিবে, সেটা বিজনেসে অ্যাড হবে, কিন্তু এর সাথে এটা গল্পতে আসবে না। আবার অনেকে মনে করছে আমি প্রথম দিন বিলিং করব 801 দিয়ে 200 বিবি পেয়ে গেলাম, সারা মাসে 7,500 বিবি করব, কোম্পানি কিন্তু এই 1,000 বিবিটা দিবে না, কারণ অলরেডি 200 বিবি ফ্রিতে দিচ্ছে, 7,500 দিবে না। তো যারা যে কোনো একটাই সে অ্যাচিভ করতে পারবে এখান থেকে। এবার যেটা আসছি, আজ পর্যন্ত মানে এইভাবে কোনো কোম্পানি কিন্তু এইভাবে অ্যাচিভমেন্টের উপরে মানে মাল্টি লেভেল মার্কেটিং এর কথা বলছি, মানে যারা ইনফ্লুয়েন্সে চাকরি করছে, হয়তো ওষুধের ব্যবসা করছে, তাদেরকে হয়তো টার্গেট দিয়েছে কোম্পানি, আমাদেরকে একটা দারুণ সুযোগ দিয়েছে। শুধুমাত্র যারা আজকে জয়েনিং করবে, মানে এ মাসে জয়েনিং করবে, তার থেকে যারা সুপারস্টার পর্যন্ত আছে তাদের জন্য 0% আছে থেকে 35% পর্যন্ত, যারা সুপারস্টারে আছে তারা পর্যন্ত, যদি মনে করে একদম মন থেকে ক্যালকুলেশন করে জেনে নাও আমার এ মাসেই লাস্ট, তুমি যদি এটা পরের মাসে করো 3 মাস হবে না। ওই জন্য বলছি কোম্পানির অপশন হচ্ছে এপ্রিল মে জুন, এই 3 মাসের মধ্যে কেউ আজকে জয়েনিং করার পর যদি এ মাসে সিলভার হয়, তাহলে সিলভার হতে গেলে একদিকে করতে হবে কত, 45,000 বিবি, তাই তো? আর ডাইরেক্ট করতে হবে 30,000 বিবি আদার্স লেগ থেকে, এটাকে বলা হয় সিলভার। আগে 75,000 বিবি করে তুমি হলে সুপারস্টার, কোম্পানি অপশন করে দিল কি একটা 45,000 একটা 30,000 বিবি হলে সে হয়ে যাবে সিলভার। এই সিলভারটা আগামী 2 মাস এপ্রিল মাসে হয়ে গেল, আর মে আর জুন যদি মাত্র 30,000 বিবি করে মেনটেন করে, 30,000 করে, তাহলে কোম্পানি তাকে একটা CT 100 বাজাজের CT 100 মোটরসাইকেল দিচ্ছে টোটালি ফ্রি, কোনো টাকা পয়সা লাগছে না। বাড়িতে যদি কেউ ক্যালকুলেশন করে বুঝে যাবে যে কত টাকাতে কত টাকা পেল, কোম্পানি যেহেতু লাস্ট ইয়ারে কোম্পানির টার্গেট ছিল 500 কোটি টাকা, কোম্পানি 650 কোটি টাকার প্লাস লাভ হয়েছে, 10% যদি ইনকাম হয় কোম্পানি এক্সট্রা 15 কোটি টাকা লাভ করেছে, এই লাভটা কোম্পানি চাইছে ডিস্ট্রিবিউট করে দেবার জন্য কোম্পানি দিচ্ছে। অনেকে ধারণা হতে পারে তাহলে কোম্পানির প্রোডাক্ট বিক্রিমান হতে পারে, নতুন এসছে প্রোডাক্টটি বিক্রি হয় না, মনে হয় জন্য দেয় না। তো যারা প্রোডাক্ট ইউজ করে তাদেরকে জিজ্ঞেস করবো একবার প্রোডাক্ট করো, দ্বিতীয় প্রোডাক্টের জন্য কত হ্যারাসমেন্ট করতে হয়, যদি না পায় রাইস ব্যান হয়ে গেছে মানুষ কত কতবার ঝগড়া করেছে, মালিক বলে তোমার কাছ থেকে প্রোডাক্টের বিভৎস চাহিদা আছে কিন্তু কোম্পানির প্রফিট হয়েছে। তাহলে হাদিসা ম্যাডাম আপনার জন্য বলি, আপনি যেমন করে আছেন সেভাবেই থাকুন, শরীর দাদাকে নিয়ে কাজ করে মিনিমাম সাইডে 30,000 বিজনেস ভলিউম আপনি করুন, আর 2 মাস মেনটেন করলে আপনি মোটরসাইকেল পাবেন, কিন্তু মোটরসাইকেল দাদাকে না দিয়ে যেহেতু আপনার নামে আইডি আছে কোম্পানি আপনাকে স্কুটি দিবে, মেয়েদের জন্য স্কুটি, ছেলেদের জন্য। যারা সুপারস্টার আছে তারা সিলভার হলে এটা পাবে, টাকা যা পাবেন পাবেন, নিজে নিজে ক্যালকুলেশন করবেন, কারণ আগামী মাস থেকে যারা 3 মাস সিলভার মেনটেন করবে তাদের মিনিমাম ইনকাম 15,000 থেকে 20,000 হবে, ট্রাভেল ফান্ড বাইক ফান্ড অনেক বেড়ে গেছে আমাদের, যেহেতু কোম্পানির টার্নওভার বাড়ছে, কোম্পানির সিস্টেম পাল্টেছে, তো লোকের কাছে বেশি টাকা আসবে। তো একটা ছেলে যেমন প্রাইমারি চাকরিতে 15,000 টাকা দিয়ে ইনকাম করে, সিলভার হবে পড়াশোনা না জানলেও সে 15,000 টাকা ইনকাম করবে, কারণ একটা চাকরি করার জন্য 10 বছর 12 বছর পড়তে হয়েছে, এখানে কিছু করতে হবে না, এরকমই শুধু বলতে হবে তুলসি খাও এই করতে করতে ইনকামে জায়গা আসবে। এবার সুপারস্টার থেকে সিলভার বললাম, কেউ যদি মনে করে যে আমি এখান থেকে গোল্ড হব, গোল্ড হলে নিয়মটা হচ্ছে এরকম যে একজন সিলভার, অবশ্য সিলভার থেকে গোল্ডের জন্য কেউ সিলভার আছে তাহলে একটা 35% আছে এখান থেকে, তো 30,000 বিক্রি হচ্ছেই, আপনার এখানে একটা 45,000 বিবি করে সুপারস্টার তৈরি করবেন, বাদ বাকি গ্রুপ থেকে আপনাকে নিয়ে 25,000 বিবি করতে হবে, 25,000 বিবি যখনই হবে কোম্পানি আপনাকে গোল্ড বলবে, এই গোল্ডটা আর 2 মাস মেনটেন করলে কোম্পানি আপনাকে দিচ্ছে বাজাজের প্লাটিনা মোটরসাইকেল টোটালি ফ্রি,
কমিশন কিভাবে পাবে? এই লোকটা যখন গোল্ড হবে প্রতি মাসে মিনিমাম 20 থেকে 25000 টাকা ইনকাম করবে, 3 মাস মেইনটেইন করলো ইনকামটা আবার বেড়ে যাবে, কারণ 3 মাস মেইনটেইন করলে লিডারশিপ ফান্ড, লিডারশিপ বেড়ে যাবে, ট্রাভেল ফান্ড, বাইক ফান্ড বেড়ে যাবে, তার সাথে সাথে 50-60000 টাকা দাম হবে, 60000 টাকার মোটরসাইকেলটা টোটালি ফ্রি পাবে সে, কোম্পানি দিয়েছে। এরপরে আর দেখাচ্ছি না, এরপরে আর দেখারও দরকার নাই, কারণ যেটা আছে। তবে একটাই লক্ষ্য যে এইটা কিন্তু প্রত্যেকটা মানুষকে অ্যাচিভ করা উচিত। আজ পর্যন্ত কোনো জায়গায় এরকম নাই যে আপনি জয়েনিং করার পর 3 মাসের মধ্যে মোটরসাইকেল পেতে পারেন। যাদের মোটরসাইকেল আসলে, আমার ছেলে আজকে বলছে যে কি মোটরসাইকেল দিবে, তা আমি বলছি যে মোটরসাইকেল দিবে এগুলো বলছি প্লাটিনা অমুক তদুর, ওগুলো মোটরসাইকেল নেয় নাকি, তা আমি বলেছে সালামিন ভাই বুঝতে পারলে এটা। এ যদি সুপারস্টার থাকে, সিলভার হয়েছে মানে একটা 45-30 হয়েছে, তাহলে অ্যাকচুয়ালি সিলভার মেনটেন করতে গেলে আমাদেরকে লাগে কত, 30000 বিবি, একটু কষ্ট করে আপনাকে 45000 বিবি করতে হবে, কারণ একই জিনিসের উপর কোম্পানিতে দুবার ইনকাম দিবে না, লস তো কোম্পানি করবে না যেমন করে হোক, এখানে করতে হতো 30000, একটু কষ্ট করে করতে হবে 45000, 3 মাস 45 করে তবে মোটরসাইকেলটা হবে, কারণ কোম্পানি ঘর থেকে লস করবে না। আর এরকম যদি দিতে শুরু করে তাহলে বলবে যে কোম্পানি দুদিন পরে উঠে যাবে, কোম্পানির পুরো ক্যালকুলেশন আছে, বুঝতে পেরেছ? বলছি তুমি সাপোজ সুপারস্টারে আছো, সাপোজ তুমি সুপারস্টারে আছো, তোমার নিচে একজন সুপারস্টার আছে, তুমি মনে করছো আমি সিলভার হব, কিন্তু তোমার চিন্তা ভাবনার আগেই তোমার নিচে যে আছে সে অলরেডি সিলভার হয়ে গেল, একদিকে ওর একটা 45000 হয়ে গেল সালামিন ভাইয়ের, আর একদিকে করে দিয়েছে 30000 বিবি, তো সালামিন ভাই তো সিলভার হয়ে গেল, উদাহরণ দিচ্ছি। তাহলে তোমাকে যদি সিলভার হতে হয় তুমি কি করবা? 30000 বিজনেস করলে হিসাবে সিলভার হওয়া উচিত ছিল, কিন্তু তোমাকে মোটরসাইকেল পাওয়ার জন্য 45000 বিবি করতে হবে, তখন 30000 হলে হবে না, একটু কাজ বেশি করতে হবে, আর অন্য কিছু নেই। এই সিস্টেমে দেখা গেছে এখন অবধি যা ক্যালকুলেশন, 3টে মাত্র মিটিং করা হলো, এটা নিয়ে 4টে হচ্ছে, তাতে বিজনেস, আমাদের বিজনেস সাধারণত 3-4 গুণ বাড়ছে, কোম্পানির বিজনেস কত বাড়বে বুঝতে পারছেন তো, কোম্পানির বিজনেস যত বাড়বে টার্নওভারের টাকা তত বাড়বে, সুতরাং কোম্পানিকে বড় করলেই আমাদের লাভ আছে। এতদিন তো খুবই বড় করলাম, লাস্টকে বড় করে দিলাম, মার্কেটকে বড় করে দিলাম, আমাদের